ওর বাপের জমিদার নাকি, চুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে শালা, কাপড় খুলে দেবো তোর রাস্তা দিয়ে। এরপরে দিলীপ বোস 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না। আইসি এসে বলছে জিজ্ঞেস করেছে পারমিশন, শালার বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে। আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে চাই, পারমিশন নিতে হবে। কোন কোন কোথায় লেখা আছে? শালার পঞ্চায়েত লড়ে যাবে। দিলীপ বোস এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে, আমিও আইন শেখাতে জানি। আইসি কোথ বলছে? তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা, সে থানায় গেছে, তাতে আইসি বলছে তুমি এটা দেখাবে না, হাত ভাঙাটা দেখাবে না, তোমার এই ছবি রেকর্ডিং করবে। তুমি তিনজন ক্রিমিনালের নাম দিয়েছো, দুজনের নাম উইথড্র করে নাও, একজনের নাম বলবে, আর এই পর্যন্ত ছবি দেখাবে। আইসি থানায় গিয়ে তার রেকর্ডিং আইসি কত বড় চামচা হয়েছে, আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। পাঠিয়ে তাকে এভাবে রেকর্ডিং করছে, আইসি রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ করে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালি চোর গরু চোর কুলের মধ্যে নেতা ভেবেছি, ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবে রাস্তায় না বেরোয়, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তায় দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই দুমা এক মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে, ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার জন্য ভর্তি দিব নয়। সবই বেরোবে, আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসতেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হবে। মুর্শিদাবাদে হিংসা করা হয় না, মুর্শিদাবাদে কোনো আইনকানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে, টিএমসি সেটাই চায়, ভোট হোক বাকি যাও আর লোক মরুক বাঁচুক কিছু যায় আসে। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি, আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছ। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে যাও কি না, সুস্থ নিজের বাড়িতে থাকতে যাও কি না ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না, আমি তো এসেছি 5 বছর, তখন হিসাবভাবে দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে, মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে, দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে যায়, টিএমসিকে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ। সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট, গলাখ হয় সেটা গুনবেন। টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশি চলে যান, বাকি সব হয়ে গেছে। ওখানে এত পাপ করেছেন, এত মিথ্যা কথা বলছেন, কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন, গঙ্গা স্নান করুন, নিজের পরকালটা দেখুন। বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা দেখলাম বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে রেস্টরুম বাঁধলে ফটাফট তুলে নিয়ে চলে যাই, অথচ টিএমসি তখন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে। এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করা হবে, এসপি অফিস ঘেরাও করবো আমি, ডিএম অফিসও ঘেরাও করবো, আর কিছু ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, বারবার এটা করা হচ্ছে। সেই জন্য এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে, যেখানে যেখানে টেনশন আছে ভয় দেখানো হয়েছে, আমরা বলার পরেও কেন সেন্ট্রাল ফোর্স মারছে সন্দেশকালী, তাদেরকে না নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে অন্য বিজেপি হয়েছে, এবং এখানেই একটা ভুল, এবং সেখানে রেখাপাত্র যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ওখানে হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম, যারা মুখ খুলছে না বলছে না পাবলিকের সামনে মিডিয়ার সামনে তারা ভিকটিম নয়, তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি, পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে, আজ নয় 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। উপরে উপরে বিজেপি ভেতরে কি তৃণমূলের সাথে সত্যতা মনে হচ্ছে, কোন উল্টো হয়ে গেছে, এখানে উপরে টিএমসি ভেতরে বিজেপি আছে, সিপিএম কংগ্রেস টিএমসি সমস্ত সাপোর্টার দিলীপ ঘোষকে ভোট দেবেন।
পশ্চিমবাংলায় বিজেপিকে ভোট দেবেন, কারণ টিএমসিকে আমরা ইস্পাত।